আসসালামু আলাইকুম হেলোডে স্টুডেন্টস এন্ড গ্রুপ ষষ্ঠ ও সপ্তম শ্রেণী বিষয়ভিত্তিক মূল্যায়ন অর্ধবার্ষিক সমষ্টিক মূল্যায়ন রুটিন 2023 অবশেষে পাবলিশ হলো এনসিডিবি কর্তৃক। এখানে প্রথমে দেখতে পাচ্ছ জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড, এইখানে যদি আপনা এই অ্যাড্রেসটাতে চলে যান www.ncbtv.gov.bd, এখানে চলে গেলে এই নোটিশটা আপনাদের মোবাইলে বা আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপে পেয়ে যাবেন। প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি টিচার এবং শিক্ষা প্রতিষ্ঠানের যে নির্দেশনাগুলো মানতে হবে, আমি একটু পড়ি বিষয়টা কি। ষষ্ঠ ও সপ্তম শ্রেণী বিষয়ভিত্তিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা সকল শিক্ষা প্রতিষ্ঠান ও বাস্তবায়ন শিক্ষক ওরিয়েন্টেশন প্রসঙ্গে যা যা বলা হয়েছে এগুলা এখানে রয়েছে, আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিবেন, নতুবা এটার পিডিএফটা কিভাবে নিবেন আমি ভিডিও শেষে বলতেছি। তাহলে দেখো এরপরে আমরা চলে যাব রুটিনের মধ্যে, আমরা চলে যাচ্ছি ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর বিষয়ভিত্তিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের রুটিন। প্রথমে প্রস্তুতিমূলক সেশন সকল বিষয় 31 থেকে 31শে মে থেকে 6 জুনের মধ্যে এটা শেষ করতে হবে। তারপরে ষষ্ঠ শ্রেণীর প্রথম পরীক্ষাটা হচ্ছে বাংলা, বাংলাটা হচ্ছে 7 তারিখ 7/6/2023। এরপরে হচ্ছে ইংরেজি, এরপরে গণিত, এখানে ডেট রয়েছে, তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা ভিডিওটা পজ করে এটা করে নিতে পারো। গণিত, তারপরে হচ্ছে বিজ্ঞান, এরপরে ইতিহাস ও সমাজ বিজ্ঞান, এরপরে ডিজিটাল প্রযুক্তি, জীবন জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ধর্ম, শিল্প, সংস্কৃতি। তারপরে হচ্ছে সপ্তম শ্রেণীর রুটিন প্রস্তুতিমূলক সেশন সকল বিষয় 31শে মে থেকে শুরু করে 6 জুনের মধ্যে শেষ করতে হবে। তারপরে হচ্ছে প্রথম পরীক্ষাটা হচ্ছে তাদের ডিজিটাল প্রযুক্তি 7/6/2023, দ্বিতীয় পরীক্ষাটা হচ্ছে জীবন ও জীবিকা, তারপর তৃতীয় পরীক্ষাটা হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা, এরপরে হচ্ছে ধর্ম, শিল্প, সংস্কৃতি। 12 তারিখ এইখানে ডেট রয়েছে, তোমরা এখান থেকে জেনে নিতে পারো বা লিখে নিতে পারো। তারপরে হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও ইতিহাস। তাহলে আমি এটা কিভাবে পাবেন সেটা আমি ভিডিও ডেসক্রিপশনে এখানে নিচে যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেখানেও দিয়ে দিব, নতুবা তোমাদের জন্য এই পিডিএফ ফাইলটাও তোমাদের জন্য এখানে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, নতুবা আপনারা এই লিঙ্কটা চলে গেলে এটা হচ্ছে মাউসি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের অধিদপ্তরের যে ওয়েবসাইট সেখানে প্রথমে এখানে রয়েছে, এখানে নোটিশ বোর্ডের মধ্যে প্রথমে রয়েছে, এই নোটিশ বোর্ডে ক্লিক করলে আপনারা সেটা পেয়ে যাবেন। ষষ্ঠ ও সপ্তম শ্রেণী বিষয়ভিত্তিক ষান্মাসিক মূল্যায়ন, এই নোটিশ বোর্ডে ক্লিক করলে আপনারা একসাথে এই পিডিএফ ফাইলটা পেয়ে যাবেন এবং নির্দেশিকা গুলো পেয়ে যাবেন। তাহলে ভিডিওটা আমি আর দীর্ঘায়িত করতেছি না, এখানে শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।